আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই রেসিপিটি ট্রাই করার আগে কাঁকরোলের কথা শুনলেই আমার গায়ে জল চলে আসতো। আমি একদমই পছন্দ করতাম না এই সবজিটা, কিন্তু কি জানেন, আমাদের সিজনাল যেই সবজিগুলো থাকে বা ফলমূলগুলো সবজিগুলো সব কিছুই কিন্তু আমাদের ট্রাই করা উচিত। কারণ সিজনাল ফল আর সবজির মধ্যে আল্লাহ তাআলা সেই সিজনের রোগ ব্যাধিগুলো ঔষধের উপকারিতা দিয়ে দিয়েছেন। তো কাঁকরোল তো খেতেই হবে এই সিজনে, তো এই রেসিপিটি ট্রাই করবেন অবশ্যই যারা কাঁকরোল পছন্দ করে না, একেবারে ফ্যান হয়ে যাবেন, কথা দিলাম। তো প্রথমে কাঁকরোলগুলোকে ধুয়ে আমি এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কাটাটা খুবই সহজ, কাঁকরোল কাটার কোনো ঝামেলাই নেই, আর রেসিপিটি অনেক বেশি সহজ আর কম সময়ে হয়ে যায়। তো প্রথমে আমি এখানে লবণ দিয়ে নিচ্ছি, একদম এক বেসিক কিছু যে মশলাগুলো আমাদের কিচেনে থাকে সবসময়, সেই মশলাগুলোর মধ্যে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। সবজি এভাবে করে একটু ডিফারেন্টভাবে রান্না করলে কিন্তু কম বেশি সবাই পছন্দ করে, আর এই সবজিগুলো আসলে বাচ্চাগুলো কিন্তু পছন্দ করে না, বাচ্চারা খেতে চায় না বললেই চলে। বাট এইভাবে একটু ট্রাই করবেন, দেখবেন যে পছন্দ করবে। আর এটা সাদা ভাত থেকে শুরু করে পোলাওয়ের সাথেও আপনারা সার্ভ করতে পারবেন, এতটাই মজার হয় এই রেসিপি। আর এই রেসিপিটা আমার মনে হয় যে অনেকেই অলরেডি ট্রাই করেছেন, যারা আজকে আমার ভিডিও দেখে এই রেসিপিটি ট্রাই করতে যাবেন তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল। মাখানো হয়ে গিয়েছে, চুলা একটা প্যান দিয়েছি আর তাতে কিছু তেল দিয়ে নিলাম। তেলগুলো ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি যে কাঁকরোলগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিব, খুব ভালোভাবে এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। অনেক বেশি একদম মচমচে করে ফ্রাই করব না, জাস্ট হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। নরম হয়ে এলেই কিন্তু এগুলোকে উঠিয়ে ফেলবো, উল্টিয়ে পাল্টিয়ে কিছুটা সময়ের জন্য আমি এগুলোকে ভেজে নেব, এই ধরেন 10 মিনিটের মতো। 10 মিনিট ভাজার পরই কিন্তু এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, যেহেতু এগুলো খুব পাতলা করে স্লাইস করা আছে, তো খুব সময় লাগবে না এগুলো ভাজতে। আর এটা একটু চাইলে ঢাকনা দিয়ে রেখে দিতে পারেন কিছুক্ষণের জন্য, আরও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এখন যেহেতু কাঁকরোল নতুন উঠছে, তো এগুলো কিন্তু একদমই কচি, সো এগুলো কিন্তু রান্না করতে একদমই সময় লাগে না। তো দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি উঠিয়ে ফেলছি। এরপরে রান্নার নেক্সট স্টেপে আমরা চলে যাব। এখন এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি আর কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিচ্ছি মাঝখান থেকে। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দেবেন, আমরা অ্যাজ ইউজুয়াল ভুনা যেভাবে করি, মাছ ভুনা, ডিম ভুনা সব কিছু কিন্তু আমরা একই পদ্ধতিতেই করি, তো পেঁয়াজের পরিমাণটা কিন্তু সেগুলোতেও বেশি লাগে আর এখানেও বেশি লাগছে। এখন দিয়ে নিয়েছি আদা বাটা আর সামান্য পরিমাণ রসুন বাটা, এগুলোকে দিয়ে একদম কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব ভালো মতো ভেজে নিচ্ছি, ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ, সামান্য পরিমাণ একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে নিব, একদমই সামান্য। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই কম মশলা ব্যবহার করছি, আপনারা আমার অন্যান্য রেসিপিগুলো দেখলেও বুঝতে পারবেন যে আমি আসলে অনেক কম মশলায় কিন্তু রান্না করি। আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার রান্না কেউ খেয়ে কখনো খারাপ বলতে পারবে না। আমি যেহেতু কম মশলা ব্যবহার করি, অনেকেই হয়তো মনে করতে পারেন যে খাবার টেস্টি হয় না, বাট নো, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়। তো পেঁয়াজগুলো খুব ভালো মতো আমি একটু কষিয়ে নিয়েছিলাম, তারপরে এর মধ্যে ভেজে রাখা যে কাঁকরোলগুলো উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে কষিয়ে নেব বা ভুনা ভুনা করে নেব, একদম শুকনা শুকনা যে যে তেল উঠে এসেছে এখন হয়ে গিয়েছে আমার, আর এটাকে আমি এখন সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছেন কত সহজে এত মজার একটা ভুনা রেসিপি হয়ে গিয়েছে। আর এটারই যদি অন্যান্য তরকারি নাও থাকে, শুধুমাত্র ডাল ভাতের সাথেও কিন্তু খুব আয়েশ করে খেতে পারবেন। তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট দিতে একদমই ভুলবেন, আর পেজে নতুন হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।